ফের স্বাস্থ্যসাথী কার্ডে জালিয়াতি, অভিযোগ একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরে মহিষাদল স্বাস্থ্যসাথী কার্ড জালিয়াতির অভিযোগ। অভিযোগকারী পূর্ব মেদিনীপুরে মহিষাদলের দাড়িবেরিয়ার বাসিন্দা শঙ্কর মান্না। অভিযোগকারী শঙ্কর মান্না জানান, তিনি এযাবৎ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কোনো অ্যাপ্লিকেশন জমা দেননি এবং তার কোনো কার্ডও নেই। তবুও গত 23 জানুয়ারি তার ফোনে একটি SMS আসে, তিনি প্যারাডাইস ডায়াগনস্টিক সেন্টার নামক একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। এই SMS তিনি গ্রাহ্য করেননি এবং পরবর্তী 5 তারিখে তার ফোনে একটি ডিসচার্জের SMS আসে এবং সাথে 37,800 টাকার একটা বিল। পেশেন্টটা ভর্তি হয়েছে, উনি শঙ্কর মান্না নামেই ভর্তি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবারে যিনি শঙ্কর মান্না নামে ওখানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন যে আমার ওটি হয়নি, আমার কাছে কেন মেসেজ গেল, উনি বলেছেন ওখানে যে কেন মেসেজ গেল, কিন্তু ওই ভদ্রলোকের কোনো কার্ড নেই, মানে উনার স্বাস্থ্যসাথী অ্যালার্ট হয়নি। তাহলে বাই মিস্টেক স্বাস্থ্যসাথী দপ্তর থেকে কার্ডটা অন্য কাউকে দেওয়া হয়েছে যার ছবির সঙ্গে কার্ডের মিল এবং আঙুলের ছাপ মিল আছে। সেই ভদ্রলোক এখানে অপারেশন হয়ে গেছেন আর সেই অনুযায়ী আমাদের ওই 37,500 যেটা কার্ড থেকে কাটা সেটুকুই কাটছি। ওখান থেকে 3,500 টাকা কোনো কাটা হয়নি, যেটা নিউ 18,000-3,500,000 টাকার কথা বলেছেন, এবং কাটার কোনো অপশান আসেনি। যে ভদ্রলোকের কাছে মেসেজ এসেছে বাই মিস্টেক, ওখানে পোর্টালে আপডেট ছিল স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য সাথী দপ্তরে, সেখান থেকে চলে গেছে ওটা। আমাদের এখান থেকে যিনি কার্ড নিয়ে এসছেন উনার ছবি এবং আঙুলের ছাপ আমরা মিলিয়ে উনাকে ট্রিটমেন্ট দিয়েছি, উনি বাড়ি গেছেন। এবারে কার্ডটা ভুলবশত স্বাস্থ্য সাথী দপ্তর থেকে যদি দিয়ে থাকে, সেই কারণে হয়তো অন্যজন পেয়েছে, সেটা আমরা বলতে পারবো না। সেটা তাহলে উনাকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলতে হবে বা স্বাস্থ্য সাথী অফিসে দেখা করতে হবে, DM অফিসে। কি মনে করছেন গাফিলতিটা কার কোথায় হতে পারে? আমার যতটুকু মনে হচ্ছে যে বাই মিস্টেক সেম নামের জন্য স্বাস্থ্য সাথী দপ্তর থেকে DM অফিস থেকে কার্ডটা অন্যজনকে দেওয়া হয়েছে। না, সেম নাম ঠিক আছে, কিন্তু মোবাইল নাম্বারটা কি করে? মোবাইল নাম্বারটা ওখান থেকে আপডেট হয়ে গেছে প্রোটোকলে, আপডেট ছিল আগে থেকে, ওই নামে অ্যালার্ট হয়েছিল, কিন্তু অন্য জন আছে। যেমন একটা পাড়াতে রবীন্দ্রনাথ গাতের নামে আমার পাড়ায় 3 জন লোক আছে, রবীন্দ্রনাথ গাতে 3 জন লোক আছে আমার পাড়ায়। এবারে যাকে ডাকার কথা যার নাম আছে সে না গিয়ে অন্য একজন যে ওটা করে নিয়ে কার্ডটা চলে আসছে, এটাই হচ্ছে মূল বিষয়। আপনার নাম? রাজনারায়ণ গাতাই, নার্সিংহোম ম্যানেজার। তারপর তিনি মহিষাদল থানায় একটি অভিযোগ করতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি। এরপরেই তিনি BDO অফিসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর স্ত্রী রুমা মাইতি মান্না জানান, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তারা কোনো লাইন বা কোনো দরখাস্ত জমা দেননি। তবুও কিভাবে কার্ড ইস্যু হলো এবং কিভাবে তার স্বামীর কোনো কিছু না হওয়া সত্ত্বেও হাসপাতালে ভর্তি এবং পরে ডিসচার্জ হলো, সেটা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এই জন্যই তো বলছি যে আপনারা দেখুন ব্যাপারটা কি করলে কি হয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে জানবো? আমরা সাধারণ মানুষ হিসাবে পুলিশের কাছে দ্বারস্থ হই, রিম স্যারের কাছে আসছিলাম, সেখানেও দ্বারস্থ হয়েছি। এবার ওনারা বলছে দেখবেন ব্যাপারটা, এবার কি দেখবেন ওনারাই জানেন, আমরা আর কি করে বলবো। কি হয়েছে ওই তো আমাদের কার্ডই হাতে পেলাম না, কিন্তু মেসেজে ঢুকছে রুগী ভর্তি হয়ে গেছে, আবার রুগী রিলিজ হয়ে গেছে, আর এরকম এই ব্যাপারটা জেনেই আমরা সেই নার্সিংহোমে গেছিলাম, যে জানলাম যে হ্যাঁ ভর্তি হয়েছিল, সেখান থেকে আমাদের মেসেজে টাকা কেটেছে, কত টাকাটা আমি ঠিক এখনই বলতে পারছিলাম, মনে নেই আমার। তা সেই জন্যই আমরা এসে মহিষাদল থানাতে একটা ডায়েরি করতে চাইছিলাম, ওনারা তো ডায়েরি নিলেননি। তারপরে আবার এই যে আজকে আবার BDO সাহেবের কাছে আসছি, একটা লিখিত দরখাস্ত দিচ্ছি, উনি দেখে বলছেন আমরা ব্যবস্থা নেব, এবারে ওনারা জানেন। আমরা থাকি ব্যবসার ক্ষেত্রে দাঁড়ি বেড়াতে থাকি, কিন্তু আমার বাড়ি গড়কমল। তারপরে বলছে কত টাকা কাটছিল, 37,000 টাকা। আবার ওই প্যারাডাইস নার্সিংহোম ওইটা খোঁজ করে গেছিলো, যেতে ওরা বললো যে হ্যাঁ ভর্তি হয়েছিল, এরকম টাকা কাটা হয়েছে, চলে গেছে। তখন আমার ছেলে বলছে আমার বাবা সুস্থ, আমার বাবা ভর্তি হলো না, কিছু হলো না, কী করে হতে পারে? তখন বলছে আমরা কিছু বলতে পারছি না, আপনি তাহলে স্বাস্থ্য সাথী এতে অফিসে যান BDO-তে।
তারপরে তো ভিডিওতে যাওয়া হয়নি, এসে এতে আমাদের মহিষাদল থানাতে গেছিলাম। থানাতে একটা জিডি করতে চাইছিলাম, ওনারা বললো যে বড়বাবু নেই, এ করে মধ্যে ওরা জিডিটা নিল না। তারপরে আজকে ভিডিও সাহেবের কাছে এসে আমরা একটা লিখিত অভিযোগ দিচ্ছি, ওনারা বলছেন দেখবেন। তিন তারিখে আমার মোবাইলে একটা মেসেজ আসে, আমি কাজ করছিলাম গ্যারেজ আছে আমার, আমার বাড়ি এই মহিষাদল গড়কমলপুরে, আর ব্যবসার খাতিরে আমি দাঁড়িয়ে বেড়া স্কুল মোড়ে আমার ব্যবসা, ওখানে কাজ করি গ্যারেজে, কাজ করতে করতে একটা মেসেজ আসছে তিন তারিখে, আমাদের এই 2021 সালের 22 তারিখে মেসেজ আসে। মেসেজে দেখতে পাই যে আমি ভর্তি হয়ে গেছি নার্সিংহোম প্যারাডাইস হসপিটাল পাবলিক ফান্ড নার্সিংহোম। আমি ওটা বুঝতে পারি না আস্তে আস্তে, তারপরে আবার 5 তারিখে দেখি আবার মেসেজ আসছে যে আমি ডিসচার্জ হয়ে গেছি। এবার ওই স্বাস্থ্যসাথী কার্ড আমার হয়ে গেছে, তার থেকে টাকাও কাটা হয়েছে, কিন্তু আদৌ আমার স্বাস্থ্যসাথী কার্ডই পেলাম না, কিছুই হলো না, আমার কোনো কিছুই রোগী হলো না, আমি ভর্তিও হয়ে গেলি আবার ডিসচার্জও হয়ে গেলি। সরকার কীভাবে কী দেখছেন আমি কিছুই বুঝতে পারি না, যার জন্য আমি এর জন্য থানা পুলিশ সেই অফিসেও গেছিলাম, সেই নার্সিংহোমেও গেছিলাম। নার্সিংহোমে গিয়ে তারা বলে হ্যাঁ শঙ্কর মান্না ভর্তি ছিল। তো তাহলে শঙ্কর মান্না কোথায় ভর্তি না, ওই তো দেখুন যে ভিডিও ভর্তি আছে। তা সে একজন অন্য ব্যক্তি দেখলাম, তারও নাম শঙ্কর, সে নয়। তারপরে আবার অফিসে ঢুকলাম, অফিসের ব্যাপারটা আমরা জানতে চেষ্টা করলাম, অফিসে বললো হ্যাঁ শঙ্কর মান্না ভর্তি ছিল, সে রিলিজ হয়ে গেছে, 31 তারিখে ভর্তি হয়েছিল, সে রিলিজ হয়ে গেছে। না তাহলে আপনাদের সেই ডকুমেন্টসটা একটু দেখান। তারপরে কম্পিউটার তারা খুললো, খুলে তার ভিতরে যা কিছু সেই ডকুমেন্টসটা আমাদের একজন স্ক্যান করলো, করে তারপরে আমরা যখন আমার ছেলে তখন এবার বললো যে আমার বাবা এইখানে জলজ্যান্ত দাঁড়িয়ে আছে, আর আপনারা বলছেন এই মানুষটা অসুস্থ হয়ে গেছে, ভর্তি হয়েছে, এর অপারেশন হয়েছে, আপনারা কী বলতে চাইছেন, আপনাদের এই নার্সিংহোমে কী চলছে? তখন বলছে আমরা তো এসব বলতে পারবো না, এ যান এডিএমএ সেই স্বাস্থ্যভবনে যান, সেখানে যা খোঁজ নিন। এবার বলতে আমরা পালিয়েছি, আর বেশি কিছু ওখানে ঝামেলা না করে একজন সিকিউরিটি গার্ড আমাদের পেছনে ধা করছিল আমাদেরকে ডাকতে, কিন্তু আমরা সেই সিকিউরিটি গার্ডের কথা না শুনে আমরা এসে আমাদের মহিষাদল আমাদের নিজের আইনি ব্যবস্থা আমি সুবিচার পাই ভাবলো বেড়ে ভেবেই আমি আমার কত টাকা গিয়েছিলাম মহিষাদল থানা। কত টাকা কেটেছিল? বিল হয়েছিল ওখানে, বিল 3 লাখ টাকা বলছে, শুনো এখানে 37,000 যেটা দেখেছি বিল হয়েছে। আর ওইখানে ওইটা দেখে আমার থানায় এসেছিলাম, মহিষাদল থানায় ওখানে জিডি করেছি। আর তারপরে বাবু বিডিও সাহেবের কাছে আসছিলাম, বিডিও সাহেব ওনাকে একটা কপি দিলাম, কপি দিয়ে এবার দেখবেন সুব্যবস্থার জন্য। আমার নাম শঙ্কর মান্না, আমার পিতা ঈশ্বরচন্দ্র। সুবিচারের জন্য থানায় গেলে ফিরিয়ে দেওয়া হয় এবং আজ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সাহেব এই মহিষাদলের বাড়ি শঙ্কর মান্না, যিনি বাড়িতে কাজ করছিলেন তার এসএমএস তিনি ভর্তি আছেন এবং তার 37,000 টাকা কেটে নিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে, এবং সে কার্ডও সে পায়নি, কী বলবেন? এরকম একটা অভিযোগ জমা পড়েছে, আমরা প্রকৃত বিষয়টা খতিয়ে দেখছি, খতিয়ে দেখার পর আমরা প্রকৃত ঘটনাটা জানতে পারব। কী মনে করছেন যে এই গাফিলতিটা কার হতে পারে? সেটা খতিয়ে না দেখে বলা যাবে না এখনও পর্যন্ত, কারণ এখন তো অনেকগুলো নাম্বার নিয়ে কাজকর্ম হচ্ছে, কারুর আধার নাম্বার, কারুর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, ইউআরএন নাম্বার, অনেকগুলো নাম্বারের ব্যাপার থাকে, সেগুলো কোনটা কীভাবে হয়েছে সেটা না দেখে কিছু কারুর দায়িত্ব করা যাবে না। আরেকটা বিষয় স্যার, উনি বলছেন যে ওনার স্বাস্থ্যসাথীর কার্ডই হয়নি, তার সত্ত্বেও তার স্বাস্থ্যসাথীর কার্ড থেকে টাকা তুলে নিয়েছে? না, উনি গিয়েছিলেন, উনি আমাকে স্বীকার করেছেন যে কিসমত নাইকুণ্ডিতে ওনার একটা ইউআরএন নাম্বার দিয়ে ওনাকে ডাকা হয়েছিল এবং উনি হাজিরও হয়েছিলেন 2019 সালে বিশ্বকর্মা পূজার দিন। এ বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি জানান, এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে যায় হয়েছে সমস্ত জালিয়াতি, ভুয়ো বিল এবং কাটমানি নেওয়া এই সরকারের বরাবরের অভ্যাস বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের আমলে সমস্ত কিছু জালিয়াতিতে ভরে গেছে, স্বাস্থ্যসাথী কার্ড ভুয়ো, এবং এই ভুয়ো কার্ড তা দেখিয়ে পেশেন্টকে ভর্তি করে তার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করছে এই সরকার। এই সরকার চূড়ান্তভাবে দলবাজি করছে, এই সরকার নানারকমভাবে মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দিচ্ছে, এবং এই সরকার দুর্নীতির সরকার ছাড়া অন্য কিছু নয়, দুর্নীতিমূলক কাজের সঙ্গে প্রতিটি কাজের সঙ্গে যুক্ত।
রেশনে দুর্নীতি, স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতি, চিকিৎসা পরিষেবায় দুর্নীতি, এইরকমই একটি মহামারী তৃতীয় ঢেউ যখন করোনা ভাইরাস অমিক্রনের সিচুয়েশন চলছে, মানুষকে যাতে করে সঠিকভাবে সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে যে রোগী তার ব্যবস্থা না করে এই ভুয়ো বিল দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা এবং কাটমানি নেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেসের বরাবর আছে, এখনও সেই কাজ অব্যাহত আছে। আপনার নাম? আর তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, আনন্দ বার্তা।